হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ক্লাস টেনের জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নিয়ে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই জানো এর আগে অলরেডি আমরা স্নায়ুতন্ত্রের উপর বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। যারা তোমরা ভিডিওগুলি দেখোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নাও, কেননা এই ব্যাপারটিকে খুবই ভালোভাবে বুঝে পড়ার দরকার রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঠিক একই রকম ভাবে নার্ভাস সিস্টেমের পরবর্তী কিছু অংশ নিয়ে, যে অংশগুলো আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে তোলা রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় দেখে নিব আমাদের বোর্ডের মধ্যে বইয়ের কোন পয়েন্টটি তোলা আছে। তো চলো আমরা বোর্ডের মধ্যে দেখে নিচ্ছি। দেখো বোর্ডের মধ্যে রয়েছে স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে যে আন্তঃসম্পর্ক অর্থাৎ ইন্টার রিলেশন বিটুইন নার্ভ সেল, নার্ভ ফাইবার অ্যান্ড নার্ভ, এই তিনটা জিনিসের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে আমরা খুব ভালোভাবে বুঝব আজকের এই ভিডিওতে। এবং তার পাশাপাশি নার্ভ বা স্নায়ুর যে প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদের উপরেও থাকবে কিছু আলোচনা। তো চলো প্রথমে আমরা একটু জেনে নিই যে এই স্নায়ুকোষ জিনিসটা আসলে কি। যদিও এই স্নায়ুকোষ নিয়ে আমরা আগেও কথা বলেছি, স্নায়ুকোষ বা নার্ভ সেল, তোমরা এর কিছু তত্ত্ব জানো যে নার্ভ সেল হচ্ছে বা স্নায়ুকোষ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে লম্বা কোষ, আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম স্নায়ুকোষ বা নার্ভ সেল, প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওকে, 2 নম্বর পয়েন্ট কি যে এই যে স্নায়ুকোষ, এই স্নায়ুকোষ হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, অর্থাৎ স্নায়ুকোষ দ্বারাই আমাদের স্নায়ুতন্ত্রতা অ্যাকচুয়ালি গঠিত, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। এর পাশাপাশি আসো, এই যে স্নায়ুকোষ, এই স্নায়ুকোষকে আমরা 2 অংশে বিভক্ত করি। স্নায়ুকোষের 2টি অংশ, একটা অংশ হচ্ছে কোষ দেহ, আরেকটা অংশ হচ্ছে প্রবর্ধক অংশ। তো এই 2টো জিনিস নিয়ে আমাদের স্নায়ুকোষ গঠিত। কি কি জিনিস? একটা হচ্ছে কোষ দেহ প্লাস কি প্রবর্ধক অংশ বা চেষ্টি অংশ। তো এই 2টো জিনিস নিয়ে আমাদের স্নায়ুকোষ গঠিত, যেটাকেই আমরা বলছি আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। ওকে, নেক্সট পরের যে অংশটা সেটা হচ্ছে স্নায়ুতন্তু, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। এবার কথা হলো এই জিনিসটা আসলে কি। অ্যাকচুয়ালি যদি আমরা খুব সহজভাবে বুঝি তাহলে এই ব্যাপারটা খুবই সিম্পল, যে স্নায়ুতন্তু হচ্ছে আমাদের নার্ভ সেলের মধ্যে যে চেষ্টীয় অংশ থাকে বা প্রবর্ধক অংশ থাকে, সেই প্রবর্ধক অংশকেই বলা হয় স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। তার মানে আমরা কাকে স্নায়ুতন্তু বলছি? আমরা স্নায়ুতন্তু বলছি অ্যাকশনকে, কারণ অ্যাকশন হচ্ছে প্রবর্ধক অংশ। তো চলো একটু আমরা নার্ভ সেলটাকে দেখে নিই, তাহলে বুঝে যাবো। দেখো এই যে নার্ভ সেলের গঠনটা ছিল স্টার শেপ, আমরা যেটাকে সাধারণত বেশি অঙ্কন করি, তাই তো? এই যে অংশ এরকম ছিল, তাই তো? তো খুব ভালো হয়নি, যাই হোক। তো এই যে স্নায়ুকোষ, এই স্নায়ুকোষের যে এই যে নিচের অংশটা, যেই অংশটার নাম হচ্ছে অ্যাকশন, হ্যাঁ, এই যে অ্যাকশন, এই অ্যাকশন হচ্ছে প্রবর্ধক অংশ, এই প্রবর্ধক অংশকেই আমরা বলছি স্নায়ুতন্তু। তাহলে অ্যাকচুয়ালি অ্যাকশনের অপর নাম হচ্ছে, অ্যাকশনের অপর নাম হচ্ছে স্নায়ুতন্তু। ওকে, এই স্নায়ুতন্তু অ্যাকচুয়ালি 2 প্রকারের হয়। কয় প্রকারের হয়? 2 প্রকারের। কি কি? একটা হচ্ছে মায়োলিন শীত যুক্ত, মনে রাখতে হবে কিন্তু, মায়োলিন শীত যুক্ত। মায়োলিন শীতকে আরেকটা আমরা কি নামে ডাকি? মেডুলারি আবরণী। তো এটাও মনে রাখতে হবে, বা আমরা বলতে পারি মেডুলারি আবরণী যুক্ত। ওকে, তাহলে আরেকটা কি হবে? বিহীন হবে, খুবই সহজ। তো আরেকটা হচ্ছে মায়োলিন শীত বিহীন বা মেডুলারি আবরণী বিহীন। ওকে, তাহলে আমরা স্নায়ুতন্তুকে তার গঠনের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মায়োলিন শীত যুক্ত বা মেডুলারি আবরণী যুক্ত, আর একটা হচ্ছে মায়োলিন শীত বিহীন বা মেডুলারি আবরণী বিহীন। তোমরা জানো অ্যাকশনের উপর 3টা মেমব্রেন থাকে, 3টা মেমব্রেন। সবচেয়ে বাইরে হচ্ছে নিউরিলেমা,
নিউ রিলেমা মনে রাখতে হবে। তারপরের যে অংশটা সেটাকে আমরা মায়েলিন সিদ বা মেডুলারি আবরণী বলি, ঠিক আছে, এবং তার ভিতরেরটাকে এক্সোলেমা বলা হয়। তো এই যে তিনটা মেমব্রেন থাকে, এই তিনটা মেমব্রেনের মধ্যে মাঝের যে মেমব্রেনটা যেটাকে আমরা মায়োলিন সিদ বলছি, এই মায়োলিন সিদ কখনো থাকে কখনো থাকে না। যদি থাকে তাহলে সেটাকে আমরা যুক্ত বলছি, আর যদি না থাকে তাহলে বিহীন বলছি। তো এর ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করছি স্নায়ুতন্তুকে, ক্লিয়ার। এবং তারপরে আমরা আর একটু জানবো হচ্ছে স্নায়ুর ব্যাপারে, তাহলে এই তিনটার মধ্যে আমরা আন্তঃসম্পর্ক করতে পারবো, স্নায়ু বা যেটাকে আমরা নার্ভ বলছি, ঠিক আছে। আমরা নার্ভের প্রবলেম এটা প্রায় বলি। তো নার্ভ হচ্ছে আমাদের স্নায়ু। তো স্নায়ু জিনিসটা কি আসলে, স্নায়ু হচ্ছে আমাদের সমস্ত যে বার্তাগুলো, সেই বার্তাগুলোকে বা উদ্দীপনাকে বহন করে, তাই তো? তো এই জিনিসটাকে আমরা যদি একটু সংজ্ঞায়িত করি তাহলে কীরকম হয়। তো সংজ্ঞায়িত করলে আমাদের বলতে হবে যে সাধারণত যোগ গলার আবরণীযুক্ত, অবশ্যই মনে রাখতে হবে, যোগ গলার আবরণীযুক্ত এবং ফ্যাট কোষ ও রক্ত প্রবাহ দ্বারা যে স্নায়ুতন্তুগুচ্ছ, সেই স্নায়ুতন্তুগুচ্ছকেই বলা হয় নার্ভ। ওকে, তাহলে মনে রাখতে হবে যে স্নায়ুতন্তু হচ্ছে যোগ কলার আবরণী যুক্ত প্লাস কি রক্তবাহ। তোমরা জানো যে রক্তবাহ হচ্ছে যেরকম রক্তজালক হতে পারে, শিরা ধমনী যে রয়েছে, তো সেগুলোকে রক্তবাহ বলা হয়। তো রক্তবাহ এবং ফ্যাট কোষ মানে চর্বি কোষ, ওকে, ফ্যাট কোষ যুক্ত যে স্নায়ুতন্তু সেই স্নায়ুতন্তুকে মিলে একসঙ্গেই আমরা বলছি স্নায়ু বা নার্ভ। ওকে, তাহলে তিনটা জিনিসকে আমরা পৃথক পৃথকভাবে একটু করে জানলাম। এবার এটার সঙ্গে আমরা যদি সম্পর্কটা করি, তো সম্পর্কটা ঠিক এরকম যে স্নায়ুকোষ প্লাস স্নায়ুতন্তু, ঠিক আছে, মিলে তৈরি হয় স্নায়ু। ওকে, তাহলে স্নায়ুকোষ ও স্নায়ুতন্তু মিলে তৈরি হচ্ছে আমাদের স্নায়ু, এবং এই স্নায়ু মিলে তৈরি হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা যেটাকে আমরা বলছি নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল যে স্নায়ুকোষ ও স্নায়ুতন্তু এই দুটো জিনিস মিলেই, তোমরা কিন্তু এখানে তীর চিহ্ন দিতেও পারো, তো এই দুটো জিনিস নিয়ে স্নায়ু গঠিত বা নার্ভ গঠিত, এবং এই নার্ভ মিলে তৈরি হয় আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এবং এই তন্ত্রটাই আমাদের সমস্ত উদ্দীপনা আমাদের শরীরের মধ্যে প্রেরণ করে। এবং আমরা বাইরের থেকে যে গন্ধ পাই, অর্থাৎ ভালো না খারাপ, বা গরম জলে হাত দিলাম বা ঠান্ডা জলে হাত দিলাম, সেই যে উদ্দীপনাগুলো, সেই উদ্দীপনাগুলো সমস্ত রকম প্রেরণ করার কাজ কিন্তু সমস্ত কমপ্লিট যে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনা সাড়া দেওয়ার যে সম্পূর্ণ যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এই তন্ত্র দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি নার্ভাস সিস্টেম। ওকে, এবার চলে আসো এই যে স্নায়ু, তাহলে আমরা এই সম্পর্কটা বুঝে গেলাম, এই সম্পর্কটা আমাদের ক্লিয়ার, যেটাকে আমরা এরকম আকারে লিখতে পারি। এবার চলো আমরা একটু এই যে স্নায়ু বা নার্ভ রয়েছে এর একটু প্রকারভেদ দেখি, স্নায়ু, ঠিক আছে, আমরা পয়েন্ট করব স্নায়ুর প্রকারভেদ। ওকে, তো দেখো এই যে স্নায়ুর যেহেতু বহন করে এ বার্তাকে বা কোনো উদ্দীপনাকে, এই বহনের উপর ভিত্তি করে স্নায়ুকে আমরা তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে? তিন ভাগে। নাম্বার ওয়ান, ঠিক আছে, প্রথমটা হচ্ছে অন্তর্বাহী, ঠিক আছে, তারপরে দুই নাম্বার বা বি নাম্বার হচ্ছে বহির্বাহী, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে মিশ্র। তাহলে আমরা স্নায়ুকে তিন ভাগে ভাগ করছি, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু এবং হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে স্নায়ু কয় প্রকারের? স্নায়ু তিন প্রকারের, অন্তর্বাহী, বহির্বাহী এবং মিশ্র স্নায়ু। এবার আমাদের এদের ইংরেজি নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, তো ইংরেজি নামগুলো খুবই সহজ, একটু মনে রাখো। দেখো অন্তর্বাহী মানে এফারেন্ট নার্ভ, ঠিক আছে, বহির্বাহী মানে ইফারেন্ট, ঠিক আছে, ইফারেন্ট, আর মিশ্র মানে হচ্ছে মিক্সড,
মিক্সড নার্ভ। তাহলে এই তিন ধরনের নার্ভকে আমাদের একটু মনে রাখতে হবে যে স্নায়ু বা নার্ভ হচ্ছে তিন প্রকার, অন্তর্বাহী বা এফারেন্ট, বহির্বাহী বা ইফারেন্ট, আর মিশ্র বা মিক্সড। ঠিক আছে, এবার কথা হলো যে এই নার্ভগুলো আলাদা আলাদা কিভাবে হলো। অ্যাকচুয়ালি আলাদা আলাদা হলো এই যে অন্তর্বাহী স্নায়ু, এর কাজ হচ্ছে কোনো বার্তাকে, যেখানে আমাদের কোনো উদ্দীপনা গৃহীত হবে সেটাকে ভিতরের দিকে নিয়ে আসা। যেরকমভাবে তুমি গরম জলে হাত দিলে, তাহলে এই গরম জলের যে বার্তাটা সেটা ভিতরের দিকে নিয়ে আসবে যেই স্নায়ু সেটাকে আমরা বলবো অন্তর্বাহী স্নায়ু। এরকম অন্তর্বাহী স্নায়ুর উদাহরণটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ বা এফারেন্ট স্নায়ুর উদাহরণ কিন্তু আসতেই পারে। তো অবশ্যই মনে রাখতে হবে যে অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ হচ্ছে নাম্বার ওয়ান অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু। ওকে, আরো উদাহরণ তোমরা লিখতে পারো যেরকম ভাবে অডিটরি, অডিটরি স্নায়ু। তোমরা জানো যে অপটিক স্নায়ু আমাদের চোখে থাকে, তো চোখের যে বার্তা যেটা আমরা দেখছি সেটাকে আমাদের পৌঁছে দেয় মস্তিষ্কে, হচ্ছে অপটিক স্নায়ু। আর অডিটরি যেটা আমরা হচ্ছে কোনো কিছু শুনলাম, তো সেই শোনার যে বার্তাটা সেটাকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয় হচ্ছে অডিটরি স্নায়ু। যদি তোমরা একটু দেখতে না পাও তো মনে রাখো এটা নিচে লিখেছি আমি অডিটরি স্নায়ু। নেক্সট পরের বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু কোনটা বার্তাটাকে বাইরের দিকে নিয়ে আসবে, কেননা যখন আমি গরম জলে হাত দিব বার্তাটা তো ভিতরে গেল, এরপরে সেই বার্তাটাকে বাইরের দিকে আসতে হবে, এরপরে আমাদের পেশি টান মেরে তারপরে কিন্তু এই হাতটাকে সরাবে। ঠিক আছে, যদিও এটা ঘটতে খুব কম সময় লাগে, খুবই কম সময় লাগে, আমি যতক্ষণ ধরে বলছি তারও অনেক অনেক কম সময় লাগে, কারণ আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সরিয়ে নিই, তো এটা খুব তাড়াতাড়ি ঘটে, এটা মনে রাখতে হবে। তো বহির্বাহী স্নায়ু, এই বহির্বাহী স্নায়ুর বোঝা গেল বাইরের দিকে বার্তা নিয়ে আসে, উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ হচ্ছে বহির্বাহী স্নায়ুর অকিউলো মোটর, অকিউলো মোটর। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে এটা হচ্ছে বহির্বাহী স্নায়ু। এরপরে মিক্স স্নায়ু, মিক্স স্নায়ু কোনগুলো, মিক্স স্নায়ু হচ্ছে যেগুলো হচ্ছে দুই ধরনের বার্তাই কিন্তু মানে যেরকম ভিতরের দিকে নিয়ে আসতে পারে সেরকম বাইরের দিকেও নিয়ে যেতে পারে। তো এই ধরনের স্নায়ুকে আমরা মিশ্র স্নায়ু বলি বা মিক্স স্নায়ু বলি। এরকম স্নায়ুর উদাহরণ হচ্ছে খুবই কমন একটা নাম হচ্ছে ভেগাস, অবশ্যই মনে রাখতে হবে ভেগাস। এই যে ভেগাস স্নায়ু, এটা হচ্ছে অবশ্যই মনে রাখবে যে এটা আমাদের 10 নং করোটিক নার্ভ, মানে 10 নম্বর, এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্নায়ু। আমাদের শরীরের সবচেয়ে বড় স্নায়ুর নাম হচ্ছে ভেগাস, মানে সবচেয়ে বড় করোটিক স্নায়ুর নাম হচ্ছে ভেগাস স্নায়ু, এবং সবচেয়ে ছোট হচ্ছে ট্রকলিয়ার, অবশ্যই মনে রাখতে হবে ট্রকলিয়ার সবচেয়ে ছোট আর ভেগাস সবচেয়ে বড়, এটা 10ম করোটিক স্নায়ু, অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও তোমরা মনে রাখতে পারো 2 নম্বর উদাহরণ হচ্ছে ফেসিয়াল, ফেসিয়াল স্নায়ু। তো আশা করছি তোমাদের এই যে তিন ধরনের স্নায়ু, এই তিন ধরনের স্নায়ুর যে উদাহরণ এবং কাকে বলে সেটা বোঝাতে পেরেছি। এবার একটু আসো, এই যে স্নায়ু, এই স্নায়ুর কিন্তু তিনটা আবরণী থাকে, প্রত্যেকটা স্নায়ুর তিনটা আবরণী থাকে। এই আবরণীগুলোকে বোঝানোর জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে স্নায়ু দিয়ে এখানে কিন্তু ছবিটা এঁকে রেখেছি। এখানে তোমরা যদি দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে যে স্নায়ুর তিনটে আবরণী, এটা একটা যদি স্নায়ুর ছবি হয় তাহলে সবচেয়ে বাইরের যে আবরণী সেটাকে বলা হয় এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম। ঠিক আছে, তারপরের যেটা আবরণী অর্থাৎ ভিতরের দিকে যে আবরণী সেটাকে বলা হয় পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। ঠিক আছে, এবং তারপরের যেটা আবরণী সেটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ এই স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর যে আন্তঃসম্পর্ক, এবং তার পাশাপাশি স্নায়ুর যে বিভিন্ন প্রকারভেদ, তিন ধরনের স্নায়ু, অন্তর্বাহী, বহির্বাহী এবং মিশ্র স্নায়ু, এবং ইংরেজি নামগুলো অন্তর্বাহী অর্থাৎ এফারেন্ট, বহির্বাহী অর্থাৎ হচ্ছে ইফারেন্ট, এবং মিক্স স্নায়ু, এই তিনটা নাম মনে রাখতে হবে, এবং তার পাশাপাশি উদাহরণগুলো আবারও একবার বলে দিতে চাই যে হচ্ছে অন্তর্বাহী অর্থাৎ অন্তর্বাহী যেটা বার্তা ভিতরের দিকে নিয়ে যায়, যেরকম অপটিক স্নায়ু এবং অডিটরি স্নায়ু যেটা আমাদের কানের মধ্যে রয়েছে। এরপরে আমরা বলেছি বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু যেরকম হচ্ছে অকিউলো মোটর, তোমরা এর আগে নার্ভের ক্ষেত্রে মোটর পড়েছো, অর্থাৎ হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু। ঠিক আছে, বা আজ্ঞাবহ স্নায়ুকোষ। ঠিক আছে, তো এগুলোকে আমরা মোটর বলি।
তো অকিউলোমোটর এখানে আছে, তার মানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে অকিউলোমোটর হচ্ছে বহির্বাহী স্নায়ু। এবং মিক্স স্নায়ুর মধ্যে মনে রাখতে হবে ফেসিয়াল এবং ভেগাস স্নায়ু, এবং তার পাশাপাশি মনে রাখতে হবে ভেগাস আমাদের দশম কারোটিক স্নায়ু এবং এটা সবচেয়ে বড় কারোটিক স্নায়ু, এবং তার পাশাপাশি সবচেয়ে ছোট কারোটিক স্নায়ু ট্রকলিয়ার স্নায়ু, এটাও মনে রাখতে পারো। এবং তার পাশাপাশি স্নায়ুর যে তিনটে আবরণী রয়েছে, সবচেয়ে বাইরে এপিনিউরিয়াম, তারপরে মধ্যখানে পেরিনিউরিয়াম, এবং তারপরে ভিতরে এন্ডোনিউরিয়াম। আশা করছি এই ভিডিওতে তোমাদের সুবিধা হয়েছে বিষয়টি বোঝার। পরের পার্টে, পরের ভিডিওতে আমরা কিন্তু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দুটি অংশ, নার্ভ গ্যাংলিয়ন এবং সাইনাপস নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।